পিছনে আবার জার্নি ইয়ে পার্ট থ্রিতে আবার সবাইকে ওয়েলকাম করছি। এবং আমরা পিছনে আবার কিন্তু চলে এসেছিলাম মাঝে এবার আমরা বাকি জার্নি হবে মুর্শিদাবাদ পর্যন্ত, আরও 100 কিলোমিটার জার্নি বাকি আছে। কি করবো যাই বসে থেকে ডিপার্চার হয়ে গেছে মোটামুটি নেই, কিছু করার নেই, একটু কম তো তার জন্য সময়টা লাগছে, একটু দায়ী যাচ্ছে এখানে আবার দার্জিলিং দিচ্ছে দুবার দুবার। তো আশা করছি ফার্স্ট পার্টটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই যদি না দেখে থাকে তাহলে নিশ্চয়ই আবার গিয়ে দেখে আসতে পারো। ফার্স্ট পার্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো হচ্ছে না যদি তাহলে যা আছে থাকো মাস পরে প্রায় 2 ঘন্টা ধরে বসে চলছে, যদি কমে গেছে অনেকটাই তাও পড়ে থাকা উচিত। তো আমাদের ডিপার্চার ফাইনাল এখান থেকে হয়ে গেছে, আমরা এখানে এখান থেকে কৃষ্ণনগর সিটি গিয়েছিলাম ডিপার্চার। তো এটা জেনে রাখাও মানে ভালো যে কৃষ্ণনগরের পর আর লোকাল ট্রেন যায়, লালগুলো কিন্তু যায় 4-5টা আছে, তবে ওগুলো ঠিক লোকাল না, আগে প্যাসেঞ্জার ছিল লালগুলো প্যাসেঞ্জার, কিন্তু এখন লালগুলো লোকাল করে দিয়েছে। তো সাবরমান শিয়ালদা সাবরমান লোকাল কৃষ্ণনগর পর্যন্তই চলে কৃষ্ণনগর সিটি জেনশন পর্যন্ত। ভাই আর কত লেট করবি রে, আধ ঘন্টা লেট করে এখন পলাশিতে পৌঁছেছি, আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো, সেই সকালবেলা 4টার সময় ঘুম থেকে উঠেছি। এই আমরা এখন পলাশিতে এসে দাঁড়িয়ে আছি, আমি ভাবছি পলাশির যুদ্ধ করাবো আবার, এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ছিল যেরকম দ্বিতীয় পলাশির যুদ্ধ আমি করাতে চাইছি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আধ ঘন্টা লেটে ট্রেন এখনো চলছে, আর ওখানে যাই না কিসের জন্য, এখানে বলবি এখানে সেকেন্ড ক্লাস কেন লেখে, আমি চাইছি অরিজিৎ সিং ফার্স্ট ক্লাস গান করেছে, এখানে সেকেন্ড ক্লাস লেখে, অশিক্ষিত সম্মান রাখতে যায় না, দেশের মান রাখছে না কেউ। তো ভালো করেছে 1 মিনিট দাঁড়ানোর পর এখন সিগন্যাল পেয়ে গেছে মনে হয়,
ক্যাঁকা করে যাচ্ছে, আমার বহুত ঘুম পাচ্ছে, যেন মুখ দেখাচ্ছি না, এখন মুখ দেখলে সব হাসবে, যেন মুখ দেখাচ্ছি না। সিগনাল পেয়ে গেছে, সবুজ সিগনাল, গ্রিন সিগনাল, বেরোতে পারো এখান থেকে, তোমার এখানে জায়গা নেই বেশিক্ষণের জন্য। যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ডিপার্চার হলো, আমার বহুত ঘুম পাচ্ছে, আমি হয়তো ভিডিও মাঝে মাঝে ঘুম পড়ব। ফ্ল্যাশে পলাশি, ফ্ল্যাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই অশিক্ষিত না, তারা দেখতেই পাচ্ছ এখানে পলাশি লেখা বড় বড় করে। আমরা পলাশি থেকে বেরোচ্ছি আর একটা কেওড়া ছোকরা বারবার করে মুখ দেখাচ্ছে আমাকে, দেখিয়ে লাভ নেই, আমি তোমাকে ভাইরাল করছি না কাকা, তোমাকে ভাইরাল করার ইচ্ছা আমার নেই, আমি নিজেই ভাইরাল হতে পারছি না, আমাকে ভাইরাল করার চেষ্টা করছি। তোমরা মুখ দেখ, বেকার সূর্যর মতো মুখ, মনে হচ্ছে গিয়ে একটা থাপ্পড় মেরে গেছে, সব দেখিয়ে লাভ নেই, আমার থেকে সুন্দর আর কেউ নেই এখানে দেখতে, আমি হলাম সব থেকে হ্যান্ডসাম বয়, ইটস জাস্ট আ পার্ট অফ আ জোক। সো গাইস, দেখতে দেখতে মোটামুটি 167 কিলোমিটার আমরা ক্রস করে ফেললাম আর এখন আমরা বেলডাঙ্গা চলে এসেছি। কিন্তু সবথেকে অবিশ্বাস্য ব্যাপার এই হলো যে বেলডাঙ্গায় একটাও বেলগাছ দেখতে পাচ্ছি না। তো এখানে বেলডাঙ্গা নাম কেন হয়েছে যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। কিন্তু এখানে আমি অনেক আম গাছ দেখতে পাচ্ছি, আমডাঙ্গা তো নাম হতে পারতো না। যাই হোক, সেসব জেনে আমার লাভ নেই, মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে। ওই তো অরূপ বিশ্বাসের সাথে তো এমনিতেও মিটিং আছে, তো ওখানে আমি জিজ্ঞেস করবো বেলডাঙ্গার নাম বেলডাঙ্গা কেন রাখা হয়েছে, অন্য কিছু তো রাখতে পারতো না। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে আমাদের ট্রেন, মোটামুটি আধ ঘন্টা লেট, 10টা 8 এখানে বেজে গেছে, আমাদের 10:29 মুর্শিদাবাদ পৌঁছে যাওয়ার কথা। তো এই সময় মোটামুটি বহরমপুর, কিন্তু এখন আমরা বহরমপুর পৌঁছাতে পারিনি, ঠিক আছে দেখি কী হয়, লেট হলেও যায় আসে না, ট্রেন জার্নি করতে ভালোই থাকে, যতক্ষণ থাকি ততক্ষণই বেটার। তোমরা ভালো করে দেখে নাও একবার, তোমরা তো আবার একটু অশিক্ষিত টাইপের আছো, তো দেখে নাও আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। বেলডাঙ্গায় বেল নেই, খুব কষ্টের বিষয়, এবং খুব সুন্দর টাইম এখানে ট্রেনের ক্রসিং দেখতে পেয়ে গেলাম, যদি আমি যাই না এটা কনসেন ছিল গতকাল। আমার জার্নি এখানে শেষ হয়ে গেল, প্রায় 4.5 ঘন্টা জার্নি হয়েছে, সেখানে 3.5 ঘন্টা হওয়ার কথা ছিল। তো আমি জানি তোমাদের কথা ভয়েস শুনতে একটু অসুবিধা হয়েছে, কারণ এত সাউন্ড ছিল তার জন্য একটু নয়েসের প্রবলেম হয়েছে জার্নি সাউন্ডের। তো যেগুলো শুনতে পারি মোটামুটি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দেবো নিচে নিচে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আর আমি নিজেই কিছু বুঝতে পারছিলাম না আসলে আমি ভিডিও কী বলছিলাম, অনেকটাই বলেছি যা বলার, তবে সব কিছু তো লেখা সম্ভব না, অনেকটাই শুনতে পারবে, 2-1টা ক্লিপে হয়তো গণ্ডগোল হবে। আশা করছি ভিডিওটা এনজয় করেছো, তো আমি টাটা করে দিলো ভিডিও যদিও এখনও শেষ হয়নি। তো আমি আর বেশি ভাট বকবো না, প্রথমেই অনেক কিছু বকে ফেলেছিলাম, পার্ট 2 এখানে শেষ করবো আজকে। তো আবার দেখি যদি কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হয় তাহলে নিশ্চয়ই সেখানকার ব্লগও ছাড়বো, চাপ নিও না বন্ধু। তো আমি এখন বহুত টায়ার্ড, প্রচণ্ড গরম আছে এখানে মুর্শিদাবাদে, মানে কলকাতার থেকে বেশি গরম, এটা হওয়া উচিত না। তো এখন আপাতত মা বাড়ি যাই, এভাবে ফোন ধরে ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে, ফোনের চার্জও প্রায় অর্ধেক শেষ, এবার বিদায় নেবো তোমাদের থেকে। তো আজকের মতো এতটাই থাকলো, জার্নি তোমরা দেখলে আশা করি এনজয় করেছো, এনজয় করলে লাইক করে দিও একটা, নতুন হলে সাবস্ক্রাইব, শেয়ার করে দাও সবার সাথে, কমেন্ট করো কেমন লাগলো। আচ্ছা ভিডিওটা তাহলে এতটাই রাখছি,